আসসালামু আলাইকুম এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সাম্প্রতিক কালে করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এ নোবেল করোনা ভাইরাস ইতিমধ্যে বাংলাদেশেও দুশের উপর মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের উপসর্গ হল জ্বর মাথা ব্যথা সর্দি কাশি এবং শ্বাসকষ্ট যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্করা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন আর ছোটো বাচ্চারাও এই রোগের আক্রান্ত থেকে দূরে নয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বারবার হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধান মেনে চললেই করোনার ভাইরাস থেকে আমরা রেহাই পেতে পারি আর যে সব খাবার খেলে আমরা করোনা ভাইরাস থেকে রেহাই পেতে পারি সেগুলো হলো আপেল আপেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয় কমলা কমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরে শ্বেত রক্ত চলাচল কণিকা বৃদ্ধি করে এবং করোনা ভাইরাসের রোগ প্রতিরোধে সহায়তা করে ভিটামিন সি সর্দি কাশি এবং ঠান্ডা লাগার বিরুদ্ধে অনেক কার্যকর মধু মধু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি কার্যকর তাই প্রতিদিন এক চামচ পরিমাণ মধু আমাদের পান করা অতি জরুরি কালো জিরা হচ্ছে একটি মৌষ যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক কার্যকর আর প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে শাকসবজিতে রয়েছে ভিটামিন মিনারেল এবং ফাইবার যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বহুগুণ সহায়ক তবে আমাদের এইসব ফল এবং শাকসবজি খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে আর আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ আর আমরা সবাই নিজ নিজ ঘরে থাকবো কেউ যেন রাস্তায় বের হয়ে না যাই সেদিকে অন্তত পক্ষে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যদি সম্মিলিত চেষ্টা না করি তাহলে সরকার পুলিশ র্যাব আমাদের জন্য কিছু করতে পারবে না সো স্টে হাউস আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসের বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য